সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি 14/6/2023 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন এর শূন্য পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। এখানে কীভাবে আবেদনটি করতে হবে, কীভাবে কত তারিখে আবেদনটি করতে হবে। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। চলেন শুরু করা যাক। ইলেকট্রিশিয়ান 16তম গ্রেড, পুরাতন এবং পূর্বতন এবং তৃতীয় শ্রেণী 9,300 থেকে 22,490 টাকা বেতন, দুইটি পদে, অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত সার্টিফিকেট প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। বিভাগ হলো রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, জেলা কিশোরগঞ্জ, কুমিল্লা। তবে ইতিমধ্যে সারি প্রতিবন্ধী ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এই সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। বিভাগ হলো রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং জেলা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। ড্রাইভার 16তম গ্রেড, পূর্বতন তৃতীয় শ্রেণী, এখানে হলো 9,300 থেকে 22,490 টাকা বেতন, পাঁচটি পদে, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ এর সঙ্গে সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর ক্ষেত্রে অন্যতম 3 বছরের বাস্তবিকতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থী বা বিভাগ আবেদন করতে পারবে না। খুলনা বরিশাল বিভাগ, জেলা হলো ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, পঞ্চগড়, ময়মনসিংহ, শেরপুর ও ইতিমশাহের প্রতিবেদন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। ডাটা এন্ট্রি অপারেটর হলো এখানে 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন, 20টি পদে, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস সমান উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মধ্যে কোনো প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ, গতিসম্পন্ন ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিক সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন পূরণের পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্বনিম্ন বর্ণিত ও শর্তাবলী অনুযায়ী অনুসরণ করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। জেলা কোটাসহ এবং সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুসরণ করা হবে। আবেদনকারীকে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা এবং উল্লেখপূর্বক তথ্য সংশ্লিষ্ট সনদের এভাবে লেখা অনলাইনে আবেদন ফর্মটি পরবর্তী হুবহু সেভাবে লিখতে হবে। এখানে সহজে লিখিত এবং কোনো প্রকার ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের বয়স হতে হবে, এখানে হলে 26/6/2023 তারিখ। সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর বয়স উত্তীর্ণ হতে হবে এবং এখানে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী 25/3/2020 সর্বোচ্চ বয়স প্রার্থী আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখানে অনলাইনে আবেদনটি করতে হবে, সেটা আবেদনের ওয়েবসাইটে হলো bhbfc.tilto.com. ওয়েবসাইটের বিনিময়ে আবেদনটি করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হলো 20/6/2023 সকাল 10 ঘটিকা থেকে, আবেদনের শেষ তারিখ হলো 10/7/2023 বিকেল 5 ঘটি পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। অনলাইনে আবেদনটি সম্পন্ন করার পর এখানে অনলাইনে আপনার হলো পরবর্তীতে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কত টাকা ফি জমা দেবেন, সেটি হলো এখানে 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।